শুধু স্কিন নয়, রোজার মাসের চুলের যত্নে স্পেশাল কেয়ার নিতে হবে। আর তাই এবারে আপনাদের জন্য থাকছে রোজার স্পেশাল হেয়ার কেয়ার ট্রিটমেন্ট। এই রমজানে আপনার চুল অনেক সময় ড্রাই হয়ে যেতে পারে, কারণ অনেক সময় ধরে আমরা না খেয়ে থাকি, যার কারণে আমাদের দেখা যায় স্কিনে যতটা এফেক্ট পড়ে চুলেও একইভাবে এফেক্ট পড়ে। সো আমি যেটা বলতে যাচ্ছি, আমরা অবশ্যই প্রতিদিন না পারলেও সপ্তাহে অন্তত 3 দিন আমরা ভালো করে চুলটাকে শ্যাম্পু করে নেব। তারপর আমরা কন্ডিশনিংটি যখন করব, স্কাল্পে না দিয়ে লেন্থ অফ দ্য হেয়ারে আমরা কন্ডিশনার দেব। আর সম্ভব হলে আমরা সপ্তাহে একদিন প্যাক ইউজ করব, যেটি ড্যামেজ ভাবটাকে কমিয়ে দিবে। তার জন্য আমরা ওয়েল ম্যাসাজ করে নেব, হট একটু হালকা গরম করে নিলে ভালো হয়, তাতে স্কাল্পে ঝুঁকে গিয়ে চুলের গোড়াটাকে শক্ত করে। আর আমরা যদি তেলটাকে একটু মেথি দিয়ে ফুটিয়ে নিই, তাহলে সেই তেলের কোয়ালিটিটাও অনেক বেশি ভালো হয়ে যায়। পাশাপাশি সেই তেলটা আমাদের চুলের গোড়া অনেক শক্ত করবে, সো আমাদের চুলের জন্য অনেক বেশি ভালো হবে। ভিউয়ার্স, আপনি যখন কোনো প্যাক ইউজ করবেন, খেয়াল করবেন, হয়তো নিজে পারবেন না, কারো হেল্প নিয়ে আপনি এটি করতে পারেন। প্যাকটি যেন অবশ্যই প্রত্যেকটা চুলের গোড়ায় লাগে এবং পুরো চুল পর্যন্ত যায়। তারপর আপনি বেশ কিছুক্ষণ রেখে বাসায় আপনি টাওয়েল, হালকা গরম পানিতে টাওয়েল ভিজিয়ে রেখে সেটি পুরো মাথায় দিয়ে 10 মিনিট রাখতে পারেন। তাতে করে আপনার স্টিম দেওয়ার যে ভাবটি সেটিও পেয়ে যাবেন। তারপর আপনি শ্যাম্পু করে কন্ডিশনিং করে নিতে পারেন, তাতে দেখবেন আপনার চুলের যে ড্যামেজ ভাবটি সেটি চলে গিয়েছে আর সিল্কি বাউন্সি একটি হেয়ার আপনি পেয়ে যাচ্ছেন। আপনার যদি হেয়ার কালার থাকে, কালার্ড হেয়ারে একটু স্পেশাল টেক কেয়ার করতে হয়, সেটির জন্য আপনি যেটি করবেন, সপ্তাহে মিনিমাম একদিন ওয়েল ম্যাসাজ করবেন। আর কালার হেয়ারে অবশ্যই আপনি কন্ডিশনার ইউজের পরে সিরাম ব্যবহার করতে হবে। হেয়ার সিরামে আপনার হেয়ারগুলো রোদ থেকে প্রোটেক্ট করবে। আপনার রোদে যে ইউভি রেটা থাকে, বেগুনি রশ্মি, সেটি আপনার চুলকে যে লালচে করে দেয়, রাফ করে দেয়, সেটা থেকে আপনি অনেক দূরে থাকবেন যদি আপনি সিরাম ব্যবহার করেন। সবশেষে আপনি নিজের যত্ন নিন, ভালো থাকুন।